হে গাইস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল দেখতে পাচ্ছ, আমি ট্রাইপড নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর কি। তো ঘুমে গেছে অনেক আগে, 6:20 মতো বাজছিল হয়তো, আর এখন বেজে গেল 7:45। তো অনেকটাই টাইম হয়ে গেল, চা খাইনি, ব্রাশ ট্রাশ সেরে মানে করে আর কি এলাম। আর মেঘলা আকাশ তো, কিন্তু সূর্যমামাটা এতক্ষণ একটু দেখা দিচ্ছে, কোথায় যেন আছে, এদিকেই আছে। যদি সূর্যমামাকে দেখাতে যাই তাহলে আমি আর ক্যামেরা দেখতে পাবো না। তো এই যে আমি জামা কাপড় সব মেলে দিয়েছি, কেন কি রোদ নেই তেমন, ওই জন্য আর কি, যাতে শুকিয়ে যায় জলদি জলদি, ওই জন্য হাওয়াতেই। কিন্তু একটা বিচ্ছিরি বিচ্ছিরি লাগে রোদে যদি না শুকাই, হাওয়া প্রচণ্ড দিচ্ছে, জামা কাপড়গুলো উঠছে, উড়লেই মানে ওটাতেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ হাওয়া দিচ্ছে। তো চলো একবার ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদেরকেও আমাদের এখানের ওয়েদারটা। তো রেডি থাকো ওয়েদারটা দেখার জন্য। উহ, মাছি মশা কামড় দিচ্ছে, কি সুন্দর লাগছে তাই না মেঘটা? ওই যে দূর আকাশে পাখি উঠছে, এদিকে সূর্যমামা গাছটাই ঢাকা পড়ে যাচ্ছে, গাছটাই না মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, মানে চারি সাইড মেঘ করে এসেছে, শুধু বৃষ্টির অপেক্ষা। কিন্তু কি বলতো, বৃষ্টি আর হচ্ছে না আর হবেও না, বৃষ্টি হবে না ওটা জানি, বাট মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালো লাগছে। আর মা বানাবে বেগুনি, তাই মা ডাকছে মান্তি মান্তি করে। তো চলো মায়ের সাথে দেখা করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের ঠান্ডা ওয়েদার থাকলে কিছু না কিছু হয়, তো এখানে হবে বেগুনি। এই যে বেগুন কাটা হয়ে গেছে দেখি ওইটা, আর এই যে কি এটা, কি এটা বেসন, বেসন ফাটাও হয়ে গেছে। তো চলো এবারে কড়াই টড়াই সব আনতে হবে আমাকে, নিয়ে আসি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি, টাটা। এটা বেগুনি না বড়া ভাজা কে জানে, কিছু বোঝা যাচ্ছে না। এই দাঁড়া রে, দাঁড়া তো, যত হলো অর্ধেক খাবার পরে মনে পড়ছে কি আমার ভিডিওটাও তো একটু করে দেখাতে হবে, ওই জন্য কম আছে, আর বাকি এখন আরও বানানো হয়নি, ওইগুলো পরে বানা হবে, তারপরে আর দেখতে পাবে। তো চলো পরে আসছি আবার, এবার চা খাচ্ছি। তো চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এই যে একেবারে হাত টাত ধুয়ে এলাম বাইরে, বললাম বাইরের থেকেই ভিডিওটা অন করি আজকে, কেন কি আমি তো এবারে কাজ কমপ্লিট করবো একটা করে। তো চলো আমি একটা করে কাজ কমপ্লিট করি, তোমরা সাথে থাকো, ভিডিও দেখতে থাকো আমার, আর এনজয় করতে থাকো। তো ভাইকে আমি কম্পিউটার ক্লাসের জন্য ছাড়তে এসেছি, কিন্তু রেডি, আর আমি এসে গেছি। তো একটা টোটো আসছে রে, একটা টোটো আসছে, ভাই ওটাতে চাপবে। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। হে গাইস, গুড ইভিনিং। তো বেজে গেল 7:30, আর আমি অনেক আগেই মানে কি বলতো চা করে ফেলেছি, হামকো টকলু টকলু লাগ রাহা হ্যায়, আর স্নান সেরে এলাম প্রায় আধা ঘন্টা হলো, আর সকালের পরে আমি আর ভিডিওতে আসতে পারিনি, কোনো কারণ ছিল না, এমনি কারণে আসিনি। বিকেল দিকে একটু মেঘ এসেছিল, বাট বৃষ্টি টৃষ্টি কিছু হয়নি, আর অনেকদিন পরে দেখতে পাচ্ছ আমার ভিডিওতে, আশা করছি। কেন রে, কারণটা বল। কালকে আমাদের ঝগড়াটা মিটে গেছে, দিয়ে পরে ও আবার আমার ভিডিওতে চলে এসেছে, আমার 21,800 ভিউ এসেছে, ওইটাই ওর খুশি, ওর 21,800 ভিউ এসেছে। তো এবার আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই, ওকে তো অনেক সাপোর্ট করছো। তো চলো পরে দেখা হচ্ছে আবার।
ভিডিও আমার এডিট করা কমপ্লিট হয়ে গেল এখন এক্সপোর্ট হচ্ছে মতলব কি সেভ হচ্ছে তারপরে সেভ হওয়ার পরে আমি ইয়ে করে দেব আপলোডে বসিয়ে দেব তো ততক্ষণ আমি মানে যেই অ্যাপে সাহায্যে আমি ইয়ে করি ভিডিওটা এডিট করি সেই অ্যাপে এখন এক্সপোর্ট হচ্ছে ওই জন্য থাম্বনেল ওই অ্যাপে বানানো যাচ্ছে না তো আমার এক্সপোর্ট হয়ে যাক তারপরে আমি থাম্বনেলটা বানাবো আর দেখো বাইরে বসে আছি তাই একটু অন্ধকার টাইপ তো লাগছে বাইরের গাছগুলো চলো দেখাই একবার জাস্ট দেখার মতো তো অন্ধকারে অতটা ভালোভাবে বোঝাচ্ছে না আমি যেহেতু এখানে বসে আছি সেহেতু আমি ভালোভাবে বুঝতে পারছি যে হ্যাঁ গাছগুলোর পাতাগুলো খুবই নড়ছে আর আমাদের এই যে সাদা গরু বলতে এর নাম হচ্ছে কিন্তু ছুটকি ঠিক আছে তো আদৌ ছোট না অনেকটাই বড় গরু এটা আমাদের নিজের বাড়ির গরু আর কি তো এখন খাবার খাচ্ছে লেট করে আজকে এসেছে মাঠ থেকে চড়ে তারপরে ওর আজকে লেট হয়ে গেল খাবার খেতে আর ওর মা দাঁড়িয়ে আছে ওর ওটা ফ্রেন্ড বসে আছে এই দিকে একটা মোষ বসে আছে দেখতে পাচ্ছ আশা করি আর এখানে আমাদের এই বেবিটা বসে আছে এ পুরো ঘুমিয়ে গেছে হয়তো আর এই আশেপাশে তো ওই ছাগল পাগলগুলো বসেই আছে আজকে আর ভাই বাইরে আসেনি ও ও জানলা দিয়ে ভাই উকি মারছে ভাইও আছে জানলাতে হ্যাঁ দেখতে পেয়ে গেছে আর তোকে ভালো করে দেখাতে হবে না মিঠু ভয় করবে রে বসিও আজ ভাই বাইরে আসেনি ঘরের ভেতরেই আছে আর এই যে গিটিগুলো তো দেখছোই যে অনেকদিন থেকে পড়ে আছে কত নষ্ট হয়ে গেল এই ছাগলগুলো আছে না এইগুলো চেপে চেপে নষ্ট করে দেয় বাট এখনও কোনো কাজে লাগেনি না ওই জন্যই নষ্ট হচ্ছে কাজে যদি একবার লাগিয়ে দেয় তো আর নষ্ট হবে না আর এই যে বর্ষাকাল এলো একটু নষ্ট হবে কেন কি এদিক ওদিক চলে যাবে তারপরে ঝাড় দেওয়া হয় তখনও চলে যাবে তো চলো আবার পরে আসছি ভিডিও এন্ড করছি তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন একটু মানে নেটটা অন করে সোশ্যাল মিডিয়াতে ঘুরি আর কি তো চলো পরে দেখা হচ্ছে তো আমার আর কি রাতের খাবার আমি বাইরের থেকে ভিডিও এডিট করে পোস্ট করে চলে এসেছি তো আমার রাতের খাবার খেয়ে নেব তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি কালকে আবার তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা কালকে আবার ফিরে আসছি